হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নলেজ গেম তো আজকে আমরা কুড়ি নম্বর সেট করবো জিকে প্র্যাকটিস সেট যেই সেটের কোশ্চেনগুলি নেওয়া হয়েছে কিন্তু রেলের বিগত বছরের প্রশ্ন থেকে আজকে এইখানে পঞ্চাশটা প্রশ্ন রয়েছে তার মধ্যে প্রথম ত্রিশটা হচ্ছে সায়েন্সের প্রশ্ন পরেরগুলো জি কে প্রশ্ন তো তোমরা ভিডিওটাকে পুরোটুকু দেখো এবং প্রত্যেকটা প্রশ্ন কভার করো আমি খুব তাড়াতাড়ি এটাকে কভার করার চেষ্টা করছি তো চলো দেখে নিই আজকের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন বলছে জাতীয় বটানিক্যাল গবেষণা ইনস্টিটিউট অর্থাৎ ন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ভারতের কোথায় অবস্থিত লখনৌ পাটনা নতুন দিল্লি না কলকাতা তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ন্যাশনাল বটানিক্যাল রিসার্চ ইনস্টিটিউট লখনৌতে অবস্থিত পরের প্রশ্ন দেখো কি বলছে ভিটামিন বি টু এর রাসায়নিক নাম কী রাইবোফ্লাভিন কোবালামাইন অ্যাসকর্ভিক অ্যাসিড না থিয়ামিন তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান এ রাইবোফ্লাবিন ভিটামিন বি টু এর রাসায়ন হচ্ছে রাইবোফ্লাবিন আর অ্যাসকর্ভিক অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম আর থিয়ামিন হচ্ছে ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কেমন পরে প্রশ্ন দেখো কি বলছে একজন পুরুষের কয়টি ডিম্বাশয় আছে একজন পুরুষের কয়টি ডিম্বাশয় আছে একটি তিনটি দুটি না উপরে কোনোটি নয় সঠিক উত্তর কিন্তু অপশানটি ওপরে কোনোটাই নয় পুরুষের শরীরে কোনো ডিম্বাশয় থাকে না ঠিক আছে পুরুষের শরীর থাকে শুক্রাশয় আর ডিম্বাশয় থাকে স্ত্রীদের দেহে পরে প্রশ্ন দেখো শালক সংশ্লেষের অন্ধকার দশার অন্য নাম কী সালক সংশ্লেষের অন্ধকার দশার অন্য নাম কি ইএমপি চক্র ক্রেপস চক্র কেলভিন চক্র না অর অরিনিথিন চক্র তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি কেলভিন চক্র হল সালক সংশ্লেষের অন্ধকার দশার অন্য একটি নাম পরের প্রশ্ন বলছে ফিজিওথেরাপিতে ব্যবহৃত রশ্মি হল নিে কোনটি ফিজিওথেরাপিতে কোন রশ্মি ব্যবহার করা হয় মাইক্রোওয়েভ ইনফারেড রে এক্স রে না গামারে তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইনফারেড রে যেটি ফিজিওথেরাপিতে ব্যবহৃত ব্যবহার করা হয় পরের প্রশ্ন বলছে লক জ কোন রোগের লক্ষণ লকজ একটি রোগের লক্ষণ সেটি কোন রোগ নিচের টিটেনাস প্লেগ কলেরা না ডিপথেরিয়া তো সঠিক উত্তর এই লক্জ হচ্ছে টিটনাস রোগের লক্ষণ কেমন পরে প্রশ্ন কি বলছে রক্তচক প্রাণী হল নিচের কোনটি কোন প্রাণী রক্ত চোষে ঠিক আছে হুক কেঁচো যোগ না পড়ে কোনোটি নয় তো এটা হয়ে যাবে কিন্তু যোগ চোষক একটি প্রাণীর উদাহরণ এই যোগ শরীরের মধ্যে যদি কোনো সময় টাচে আসে তখন সে শরীরের মধ্যে প্রবেশ করে রক্ত চুসতে শুরু করে আর এই যোগকে মারতে হলে এর উপর লবণ ছেটাতে ছেঁটালে পরে যোগটা মারা যাবে পরের প্রশ্ন কি বলছে নিচে দেওয়া কোনটি একটি জৈবিক বায়ো ফার্টিলাইজার অর্থাৎ ভার্মিকম্পোস্ট ফসফেট পটাশ ইউরিয়া এর মধ্যে কোনটি একটি জৈবিক ভার্মি ফার্টিলাইজার কোনটি বায়ো ফার্টিলাইজার তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভার্মিক কম্পোস্ট হচ্ছে একটি জৈবিক ভার্টি ফার্টিলাইজার যে উদ্ভিদ নিজেরাই তাদের খাদ্য উৎপাদন করে তাকে বলা হয় কি নিচের মধ্যে যে উদ্ভিদ নিজেরাই খাদ্য উৎপাদন করে তাদের কী বলে হিটারোট্রপস অটোট্রপস স্যাপ্রোফাইট না প্যারাসাইটস তো সঠিক উত্তর হয়ে কিন্তু অপশন বি যে সমস্ত উদ্ভিদরা নিজেরা তাদের খাদ্য উৎপাদন করে তাদের বলে অটোট্রপস পরের প্রশ্ন বলছে দেখো মুক্ত সংবহন দেখা যায় না এমন একটি প্রাণীর নাম বলো এদের মধ্যে মুক্ত তন্ত্র দেখা যায় না কেঁচো আরশোলা চিংড়ি শামুক তো সঠিক উত্তর কিন্তু কেঁচো তো কেঁচোর মধ্যে কিন্তু বদ্ধ তন্ত্র দেখা যায় তাই জন্য এই প্রশ্নটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল ঘুরিয়ে দিয়েছে তো কেঁচোর মধ্যে বদ্ধ সংবন্ধন দেখা যায় বাকিগুলোর মধ্যে মুক্ত সংবাদতন্ত্র দেখা যায় পরের প্রশ্ন বলছি সব পরাগ মিলনের ফলে কি হয় সব পরাগ মিলনের ফলে কি হয় নিচের ইনব্রিডিং বেয়ার ব্রিডিং ওভার ব্রিডিং না আউটব্রিডিং তো সঠিক উত্তর হবে কিন্তু সব পরাগ মিলনের ফলে ইনব্রিডিং হয় পরের প্রশ্ন বলছে ভারতের কোন রাজ্য বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সোনালি বর্ণের মুগা সিল্ক উৎপাদন করে অর্থাৎ কোন রাজ্য সব থেকে বেশি পরিমাণে মুগা সিল্ক উৎপন্ন করে হোল ওয়ার্ল্ডের মধ্যে তো সঠিক উত্তর কী হবে ও অপশন বলছি অসম ওড়িশা পশ্চিমবঙ্গ কর্ণাটক এর মধ্যে কোন রাজ্য তো সঠিক উত্তর হবে কিন্তু অসম ভারতে এমন একটি রাজ্য যা সবচেয়ে বেশি পরিমাণে মুগা সিল্ক উৎপাদন করে পরে প্রশ্ন বলছে আয়রনের অভাবে কোন রোগ হয় অর্থাৎ লোহার অভাবে কোন রোগ হয় নিচের স্নায়ু রোগ হৃদরোগ অ্যানিমিয়া দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লোহার অভাবে অ্যানিমিয়া রোগ দেখা যায় ঠিক আছে পরের প্রশ্ন বলছে ভারতে অবস্থিত কোন বন্যপ্রাণী স্যাংচুয়ারিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় অর্থাৎ ভারতে অবস্থিত একটি বন্যপ্রাণী স্যাংচুয়ারিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে সেটি কোনটি কাজিরাঙা ন্যাশনাল পার্ক গির জাতীয় উদ্যান নন্দাদেবী জাতীয় উদ্যান না জিম করবে জাতীয় উদ্যান তো এটা কিন্তু হয়ে যাবে অপশান এ কাজিরাঙা জাতীয় উদ্যানকে এটি আগে একটি বন্যপ্রাণীর স্যাংচুরি ছিল সেটাকে বর্তমানে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে পরের প্রশ্ন বুঝে দেখো স্মল পক্স হল মরণাত্মক ও খুব ক্ষতিকারক ড্যাশ রোগ স্মল পক্স হল মারণাত্মক ও খুব ক্ষতিকারক একটি ড্যাশ রোগ মানে কোন ঘটিত রোগ এটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ না ভাইরাস ঘটিত রোগ ছত্রাক ঘটিত রোগ না ভিটামিনের অভাবজনিত রোগ এই স্মল পক্সটি তো সঠিক উত্তর কিন্তু স্মল পক্স একটি ভাইরাস ঘটিত রোগ ঠিক আছে এর ভাইরাস হচ্ছে পক্স ভাইরাস বলে থাকে স্মল পক্স বাহক হচ্ছে কারণ হচ্ছে পক্স ভাইরাস ঠিক আছে সেই ক্ষেত্রে সেখান থেকে চলে আসলো এটি একটি ভাইরাস ঘটিত রোগ দুটি গ্যাস মিশ্রণের এনট্রপি কেমন থাকে দুটি গ্যাস মিশ্রণের এন্ট্রপি কেমন থাকে একই থাকে কমে বাড়ে না শূন্য হয়ে যায় দুটি গ্যাস মিশ্রণ করলে এর এন্ট্রপি কিন্তু বাড়ে ঠিক আছে বেড়ে যায় পরে প্রশ্ন বলছি দুধকে মন্থন করলে নুনি দুধ থেকে আলাদা হয়ে যায় দুধকে মন্থন করলে নুনি দুধ থেকে আলাদা হয়ে যায় কোন কারণে এটি হয় অর্থাৎ দুধকে যখন আমরা ঘোরাই খুব জোরে জোরে ঘোরাই ঘোরানোর ফলে যখন সেটা থিতিয়ে পড়ে মাঝখানে যে একটা ওর অংশ ক্রিম থিতিয়ে পড়ে তো এটা কোন কারণে ঘটে কিসের ফলে ঘর্ষণ বলের জন্য সংযোগ বলের জন্য মাধ্যাকর্ষণ বলের জন্য না কেন্দ্রাতিক বলের জন্য তো সঠিক উত্তর কিন্তু এর কেন্দ্রাতিক বলের জন্য এই দুধটাকে এত পরিমাণ ঘোরানো হয় যার ফলে থেকে একটা বল সৃষ্টি হয় যার ফলে এটি আলাদা হয়ে যায় দুধ থেকে পরের প্রশ্ন বলছে যদি একটি চুম্বক দণ্ডকে ভেঙে টুকরো করা হয় তবে কোন নিচের কোনটি হবে দেখো এটা বলে রাখি ধরো কোনো একটা চুম লম্বা চুম্বকদণ্ড রয়েছে তো সেটাকে যদি আমি মাঝখান থেকে ভেঙে ফেলি বা কোনো কারণে ভেঙে যাই তো সেটা ভেঙে দু টুকরো হয়ে গেল প্রত্যেকটা টুকরো কিন্তু আবার একটা করে চুম্বকদণ্ড হয়ে গেল এখানে সেক্ষেত্রে চুম্বক দণ্ডগুলি তার চুম্বক হারাবে না তো চুম্বক চুম্বকদণ্ড দুটো হয়ে গেলো একটা ভেঙে তো ওই দুটো চুম্বকদণ্ডর দুটো করে মেরু একটা নর্থ মেরু একটা সাউথ মেরু থাকবে তো সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ প্রত্যেক টুকরো চুম্বক হয়ে যায় এক প্রান্তে উত্তর মেরু অপর প্রান্তে দক্ষিণ মেরু থাকবে বোঝা গেল পরের প্রশ্ন বলছে অ্যামোনিয়া শুষ্ক করা হয় কিসের দ্বারা গারো এইচ টু এস ফোর দ্বারা পি টু ও ফাইভ দ্বারা অনাদ্র সিএসিএল টু দ্বারা না সিএও দ্বারা তো এখানে দেখো আমি এখানে ওই এইচ টু এস ফোর যেভাবে লেখা থাকে বই সেরকম লেখা নেই পি ও ফাইভ যেভাবে লেখা থাকে সেভাবে লেখা নেই আমি এই জিনিসটা টাইপ করতে পারিনি বা এই জিনিসটা পারি না তোমরা যদি কেউ পারো যে পি ও ফাইভ যেভাবে বই লেখা থাকে সেটা আমি এখানে কিভাবে লিখবো আমি ইউজ করি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ঠিক আছে তো তোমরা যদি পাওয়ার পয়েন্টে কেউ এই কাজটা জানো আমাকে একটু কমেন্ট করে বলো যে কীভাবে পি টু ও ফাইভকে বইয়ের মতন লিখব তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু সিএও ক্যালসিয়াম অক্সাইড দ্বারা অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় কেমন আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাইলাম যে এইচ টু ফোর বা পিটু ও ফাইভ এগুলোকে কীভাবে বইয়ের মতন করে লিখতে পারবো আমাদের ইয়েতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে সেটা কেউ তোমাকে কমেন্টে একটু বলো কীভাবে এটা করব পরে প্রশ্ন দেখো বলছে পেট্রোলিয়ামের আগুন পেট্রোলিয়ামের আগুন নেভাতে অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত হয় নির্মের কোনটি অর্থাৎ যদি পেট্রোলিয়ামে আগুন লাগে সেটাকে নেভানোর জন্য অগ্নি নির্বাপক হিসাবে কোনটা ব্যবহার করা হয় ফোম টাইপ ব্যবহার করা হয় সোডার অ্যাসিড টাইপ পাউডার টাইপ না কোনোটাই নয় তো এখানে কিন্তু পেট্রোলিয়ামের আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক হিসাবে পাউডার টাইপ ব্যবহার করা হয় এক্ষেত্রে নির্বাপক যন্ত্রে কিন্তু সিও টু থাকে হ্যাঁ এটা একটু মাথায় রাখবে সিও টু দিয়ে সিও টুকে নির্বাপক যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় কিন্তু যখন সিও টুকেই পেট্রোলিয়ামের আগুন নেভাতে দেওয়া হবে ঢালা হবে সেক্ষেত্রে কিন্তু সিও টু ভেঙে গিয়ে কার্বন আর অক্সিজেন উৎপন্ন করবে এবং সেখানে আগুনের পরিমাণটা আরও বাড়িয়ে দেবে সেই কারণে সেখানে সিও টু ব্যবহার করা হয় না সেখানে পাউডার টাইপ কোনো কিছু ব্যবহার করা হয় বোঝা গেল পরে প্রশ্নে যায় কোনটির গলনাঙ্ক সর্বনিম্ন অর্থাৎ এর মধ্যে কোনটির গলনাঙ্ক সব থেকে কম লেড মানে পারদ লিথিয়াম পটাশিয়াম না সোডিয়াম সঠিক উত্তর ভেবে কিন্তু পটাশিয়াম এর গলনাঙ্ক সব থেকে কম পরে প্রশ্ন বলছে একটি রকেট কাজ করে কিসের সংরক্ষণ তত্ত্বের দ্বারা একটি রকেট কাজ করে কিসের সংরক্ষণ তত্ত্বের দ্বারা ভর শক্তি ভর ও শক্তি আর না শক্তি তো রকেট কাজ করে ভর ও শক্তির সংরক্ষণ তত্ত্বের দ্বারা ঠিক আছে পরে প্রশ্ন যাই উল ফ্রেমাইট হল নিচের কোনটি উল ফ্রেমাইট হল নিচের কোনটি অপশন এ টাংস্টেন আয়রন এবং ম্যাঙ্গানিজের সংকট ধাতু অপশন বি লোহা নিকেল কোবাল্টের সংক ধাতু অপশান সি তামা ও সিলিকনের ধাতু অপশন ডি বলছে ম্যাঙ্গানিজ ও জিঙ্কের সংক ধাতু তো সঠিক উত্তর হিসাবে কিন্তু অপশন এ টাংস্টেন আয়রন এবং ম্যাঙ্গানি ধাতু হচ্ছে উলফেমাইট দেখো পরের প্রশ্নে বলছে দুটি তার একই বস্তু দিয়ে তৈরি কেমন এবং একই দৈর্ঘ্যের দৈর্ঘ্য এক বস্তু দিয়ে বস্তু এক কিন্তু প্রথম তারের ব্যাসার্ধ দ্বিতীয় তারের দ্বিগুণ হলে অর্থাৎ দ্বিতীয় তারের যা ব্যাসার্ধ রয়েছে প্রথম তারের ব্যসার্ধ তার থেকে দ্বিগুণ হলে তাদের মধ্যে রোধের অনুপাত কত প্রথম তার আর দ্বিতীয় তারের মধ্যে রোধের অনুপাত কত দেখো এখানে সম্পর্কটা হচ্ছে ব্যাসার্ধর সঙ্গে এর বর্গের ব্যস্তানুপাত্ত্বিক সম্পর্ক অর্থাৎ যেহেতু ব্যাসার্ধ দ্বিগুণ হয়েছে তাই দুইয়ের স্কোয়ার হবে চার গুণ অপশান দেখো অপশান ডি যত বললাম ব্যস্ত অনুপাতিক সম্পর্ক তাহলে কোনটা বড় না প্রথম তারের ব্যাসার্ধ বড় প্রথম তার মোটা আর দ্বিতীয় সরু ওর ব্যাসার্ধ কম তাই জন্য দ্বিতীয় তারের মধ্যে রোধের অনুপাতটা বেশি হবে আর প্রথম তারা কম হবে সিমিলারলি ভাবে যখন দৈর্ঘ্য বাড়বে কমবে তখন কিন্তু মনে রাখবে রোধের সঙ্গে দৈর্ঘ্যের সমানুপাতিক সম্পর্ক দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে এটা খেয়াল রাখবে ঠিক আছে একটা দৈর্ঘ্য একটা প্রস্তুত কার সঙ্গে কি সম্পর্ক বলে দিলাম পরে প্রশ্ন বলছে কয়লার দহনে উৎপন্ন হয় কোনটি CO2 SO2 NO2 MnO2 তো কয়লার দহনে কিন্তু কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2 উৎপন্ন হয় পরের প্রশ্নটা কোন তরলে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি কার কেরোসিন জল পেট্রোল না পারদ সঠিক উত্তর কিন্তু জলের আপেক্ষিক তাপ সবথেকে বেশি পরের প্রশ্ন হল রাস্তা আলোকিত করার জন্য বৈদ্যুতিক বাতির উপরে প্রতিফলক হিসাবে কি জাতীয় প্রতিফলক তল ব্যবহৃত হয় রাস্তা আলোকিত করার জন্য বৈদ্যুতিক বাতির উপরে প্রতিফলক হিসেবে কি জাতীয় প্রতিফলক তল ব্যবহৃত হয় তো এটা কিন্তু উত্তল তল ব্যবহৃত হয় তোমরা যখন স্ট্রিট লাইট দেখেছো স্ট্রিট লাইট স্ট্রিট লাইটের আলোগুলো কিন্তু যেখানে পড়ে মানে নির্দিষ্ট একটা ফোকাস করে পড়ে না সেটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে যাতে রাস্তাটা আলো করা যায় তো তাই জন্য কিন্তু যে লু ডুমটা থাকে রাস্তার বাতিটা থাকে তার পেছনে যে প্রতিফলক তলটা থাকে না সেটা হয় উত্তল প্রকৃতির ঠিক আছে আর যে কাঁচটা হয় সেটা কিন্তু হয় অবতল প্রকৃতির সামনে যে কাঁচটা সেটা অবতল প্রকৃতির পেছনের যে প্রতিফলক তলটা সেটা হচ্ছে উত্তল প্রকৃতির দুটো একটু ভালো করে যেটা প্রশ্ন চাইবে সেটা উত্তর দিতে হবে পরের প্রশ্ন বলছে কোনটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এইচ অর্থাৎ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আর জিঙ্ক এস মানে সালফার সি মানে কার্বন ও মানে অক্সিজেন কোনটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে তো সেটা কিন্তু জিঙ্ক তোমার হচ্ছে এইচ ফর হাইড্রোজেনকে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এক মিনিট ভুল বলছি দাঁড়াও জিঙ্ক হচ্ছে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে ঠিক আছে এটা হবে উত্তর পরের প্রশ্ন বলছে একজন দন্ত চিকিৎসক ব্যবহার করেন কোন দর্পণ তো একজন মানে দাঁতের ডাক্তার যখন দাঁত তুলতে যাবে সেই সময় একটা দর্পণ মুখের মধ্যে ঢোকায় এবং সেটা দেখেই কিন্তু দাঁতটাকে তোলে তো সেই দর্পণটাকে মানে সেই দর্পণটা কেমন দর্পণ হবে উত্তল দর্পণ সম এই সমতল দর্পণ অবতল দর্পণ উত্তল দর্পণ তো সঠিক উত্তর হবে কিন্তু এটা কিন্তু অবতল দর্পণ হবে কেমন দন্ত চিকিৎসক অবতল দর্পণ ব্যবহার করেন জল শোষক পদার্থ নিচের কোনটি অর্থাৎ গাঢ় এইস টু এসে লঘু এস টু ফোর না কোনোটাই নয় যে জল শোষণ করে সঠিক উত্তর কিন্তু গাঢ় এস টু হচ্ছে জল শোষক পদার্থ তো দেখো এখানেও আমাদের খুব একটু অসুবিধা হয়েছে এই স্টেজে উপর লিখতে গিয়ে যেটা যেরকম করে বই লেখা হয় যদি তোমরা কেউ জেনে থাকো আমাকে বলতে সাহায্য করো আমাকে এই জিনিসটা করতে সাহায্য করতে পারো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে কি করে এটাকে আমি সলভ করব করে তোমাদেরকে প্রেজেন্টেশন করব পরে প্রশ্ন দেখো মোড ভ্যাট এর পুরো অর্থ কী মোড ভ্যাট মোড ভ্যাট এর পুরো অর্থ কী এর পুরো অর্থ হচ্ছে মোডিফায়েড ভ্যালু অ্যাডেড ট্যাক্স ঠিক আছে মোডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স পরে প্রশ্ন করছে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয় ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয় উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো উনিশশো তো সঠিক উত্তর কিন্তু উনিশশো সালে ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল তো তোম এখানে আরেকটা ইনফরমেশন বর্তমানে কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেই বর্তমানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যা এসেছে নীতি আয়োগ এবং যত কতগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাজ হয়েছে মনে রাখবে মোট বারোটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাজ হয়েছে যেটা লাস্ট ছিল বারোতম সেটা হচ্ছে দু হাজার বারো পর্য বারো থেকে সতেরো পর্যন্ত চলেছে ঠিক আছে সতেরোর পরে সতেরোর পরে এসছে কিন্তু নীতি আয়োগ নীতি আয়োগ অনেক আগে গঠানো হয়েছে দু হাজার পনেরোতে যত সম্ভব আর সতেরো থেকে সে কাজ শুরু করেছে আর এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ধারণা নিয়ে এসছে ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে কিন্তু রাশিয়া থেকে কেমন পরের প্রশ্ন দেখো উত্তর ও উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে প্রবাহিত গরম ও শুষ্ক হাওয়া কী নামে পরিচিত লু খামসিন কালবৈশাখী না বাণিজ্য বায়ু তো সঠিক উত্তরভাবে কিন্তু লু উত্তর ও উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ রাজস্থান উত্তরপ্রদেশ এ সমস্ত ভারতে গ্রীষ্মকালে প্রবাহিত হয় লু আর আরেকটা বায়ু প্রবাহিত হয় আধি সেটা কিন্তু ধুলি ঝড় হ্যাঁ এই উত্তর উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধুলি ঝড় প্রবাহিত হয় তাকে কিন্তু আধি বলে আর নর্মাল বললে সেটা হবে লু পরে প্রশ্ন বলছে হিমালয় কী ধরনের পর্বতমালা এটা হচ্ছে অবশিষ্ট আগ্নেয় সুপ না ভাঁজ তো হিমালয় হচ্ছে একটা ভঙ্গিল পর্বতমালা অর্থাৎ ভাঁজ জাতীয় পর্বতমালা আর হিমালয় হচ্ছে একটি নোবিল ভঙ্গিল পর্বতের উদাহরণ ভারতবর্ষে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণটা তোমরা পারবে পারলে কমেন্ট করো আমি সবার লাস্টে গিয়ে প্রশ্নটা উত্তর তোমাদের বলে দেবো ঠিক আছে ওকে পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি মেটেরোলজিতে ব্যবহৃত হয় এখানে অপশন এই প্রশ্নটা একটু মিস্টেক হয়ে গেছে নিম্নলিখিত কোনটি হবে কোনটি মেটেরোলজিতে ব্যবহৃত হয় ওয়াইরে রেডিও কোবাল্ট রেডিও সোডিয়াম রেডিও অ্যাক্টিভ গ্যাস তো সঠিক হচ্ছে রেডিও কোবাল্ট ঠিক আছে মেটেরোলজিতে ব্যবহৃত হয় পরের প্রশ্ন বলছে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় নিম্ন কোন যন্ত্রের দ্বারা আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের দ্বারা থার্মোমিটার ক্রোনোমিটার না হাইগ্রোমিটার দ্বারা তো সঠিক উত্তর কিন্তু আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের দ্বারা ঠিক আছে আর তোমাদের একটা ছোট্ট প্রশ্ন এই দুটো দুটো উত্তরে কনফিউজ হয়ে যায় একটা হাইগ্রোমিটার একটা হাইড্রোমিটার একটা গ্রো একটা ড্রো ঠিক আছে তো তোমরা আমাকে কমেন্ট করে এটা বলো দেখি হাইড্রোমিটার যন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয় পুরো বাক্য উত্তরটা লিখবে যাতে আমি বুঝতে পারি ঠিক আছে হাইড্রোমিটার যন্ত্র দিয়ে কি পরিমাপ করা হয় পরে প্রশ্ন হচ্ছে ভাবা পারমাণিক কেন্দ্র কোথায় অবস্থিত ভাবা পারমাণিক কেন্দ্র মুম্বাই কোটা পুনে ব্যাঙ্গালুরু তো এটা কিন্তু হয়ে যাবে অপশান এ মুম্বাই ঠিক আছে ভাবা পারমাণিক কেন্দ্র পরে প্রশ্ন হচ্ছে এম এস এস এর পুরো কথা কী এম এস এস এর পুরো কথা হচ্ছে মোবাইল স্যাটেলাইট স্টেশন ঠিক আছে মোবাইল স্যাটেলাইট স্টেশন পরে প্রশ্ন বলছে কোন সংবিধান সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ শব্দ যুক্ত হয়েছে কিন্তু বিয়াল্লিশতম সংবিধান সংশোধন দ্বারা উনিশশো ছিয়াত্তর সালে এটি হয়েছিল এবং এটাকে ক্ষুদ্র সংস্করণও বলা হয়ে থাকে কেমন পরে প্রশ্ন দেখো বলছে নিমুক্ত কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয় ভারতের সংবিধান বৈষ্ঠানের কোনটি যুক্তরাষ্ট্রীয় সরকার বিচার বিভাগের স্বাধীনতা পার্লামেন্টীয় সরকার রাষ্ট্রপতি পরিচালিত বিচার ব্যবস্থা তো এখান থেকে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে রাষ্ট্রপতি পরিচালিত বিচার ব্যবস্থা কিন্তু ভারতের সংবিধানের বৈশিষ্ট্য নয় বাকি তিনটি কিন্তু ভারতের সংবিধানের বৈশিষ্ট্য যেমন পরে প্রশ্ন দেখো বলছে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো এটা সবাই আশা করি পারবে তো আমাকে এর সঙ্গে একটি প্রশ্নের উত্তর তোমরা দেবে যে ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা বলে দিচ্ছি রাজা রামমোহন রায় তো রাজা রামমোহন রায় কত সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে এটা তোমরা আমাকে কমেন্ট দেবে কোশ্চেন নাম্বার দিয়ে অ্যান্সারটা দিও ঠিক আছে তো এখানে বলে রাখি রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠায় কিন্তু ভারতবর্ষে এই সতীদাহ প্রথা রদ হয়েছিল কেমন উইলিয়াম বেন্টিং সহায়তায় তো এই জন্য রাজা রামমোহন রায়কে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে এবং তিনি তার কার্য কার্যাবলীগুলো মনে রাখতে হবে পরে প্রশ্ন বলছে নিম্নলিখিত নামগুলির মধ্যে কে আলিপুর ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত যুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ সুরেন্দ্রনাথ ব্যানার্জি বিপিন পাল যতীন দাস কে আলিপুর ষড়যন্ত্র মামলার সঙ্গে যুক্ত ছিলেন সঠিক উত্তর হবে কিন্তু অরবিন্দ ঘোষ পরে প্রশ্ন বলছে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে কে কমিউনাল পুরস্কার ঘোষণা করেন তো উনিশশো খ্রিস্টাব্দে কমিউনাল পুরস্কার ঘোষণা করেন কিন্তু র্যামসে ম্যাকডোনাল্ড তিনি সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ঠিক আছে র্যামসে ম্যাকডোনাল্ড পরে প্রশ্ন বলছে দ্বিতীয় ভারত কোরিয়া ব্যবসা সম্মেলন দু হাজার কোন শহরে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ভারত কোরিয়া ব্যবসা সম্মেলন দু এটি হয়েছে কিন্তু নতুন দিল্লিতে নিউ দিল্লিতে বলছে দেখো সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি পদ্মাবতে রাজা রতন সিং এর ভূমিকায় কোন অভিনেতা অভিনয় করেছেন রণবীর সিং রণবীর কাপুর শহীদ কাপুর নাজদেবগণ তো এখানে পদ্মাবত সিনেমাতে অভিনয় করেছে রতন সিংয়ের ভূমিকায় শহীদ কাপুর ঠিক আছে আর রণবীর সিং অভিনয় করেছে খলজির ভূমিকায় আর রতন সিংয়ের স্ত্রীর অভিনয় করেছে কিন্তু দীপিকা পাদুকন আর এই বইটা কম্পোজ করেছে অর্থাৎ পদ্ম বইটা কম্পোজ করেছে হচ্ছে সঞ্জয় লীলা বান্সালী পরে প্রশ্ন বলছে দু সালে ষষ্ঠ বিশ্ব সরকার ষষ্ঠ বিশ্ব সরকার সম্মেলন দ্য সিক্স ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু কোন শহরে অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লি কাঠমান্ডু কল কলম্বো না দুবাই তো সঠিক উত্তর কিন্তু দুবাইতে এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে পরে প্রশ্ন বলছে পনেরোতম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন পনেরোতম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন এটা কিন্তু দু হাজার সালে এসে সুতরাং এটা তখনকার প্রশ্ন আর এখনকার অর্থ কমিশনের চেয়ারম্যান কে সেটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে ঠিক আছে অন্তত পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই পরীক্ষা শুরু হলে কিন্তু বা যখনই ডেট পড়বে তখন আমরা সমস্ত কিছু এই ব্যক্তিত্বগুলোকে তোমাদের সামনে তুলে নিয়ে আসবো কেমন সে নিয়ে তোমাদের কোনো চাপ নেই তো এই প্রশ্নটার অ্যান্সার কী ছিল সেই সময় তখন হচ্ছে এন কে সিং ছিলেন সেই সময়কার অর্থ কমিশনের চেয়ারম্যান পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কাদের মধ্যে মুখ্যমন্ত্রী হলেন প্রধান সংযোগকারী মুখ্যমন্ত্রী কাদের মধ্যে সংযোগ সাধন করে না মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যপাল এবং মন্ত্রী পরিষদের মধ্যে সংযোগ সাধন করেন পরে প্রশ্ন বলছে ভারতের কোন রাজ্যে ভারতনাট্যম ক্লাসিক্যাল নৃত্যের উৎপত্তি ঘটেছে তো ভারতনাট্যম ক্লাসিক্যাল নৃত্যের উৎপত্তি ঘটেছে কোথায় সেটা হচ্ছে তামিলনাড়ুতে ঠিক আছে এপিজে আব্দুল কালাম কত সালে ভারতরত্ন উপাধি পান এই প্রশ্নটা খুবই একটি মানে ইম্পর্টেন্ট কোশ্চেন তার সম্পর্কে আমাদের সব কিছু জেনে রাখা দরকার তো তোমরা বলো দেখি এটাকে কত সালে পেয়েছিলেন তো এটা পেয়েছিলেন কিন্তু উনিশশো সাতানব্বই সালে ঠিক আছে তো আজকের মতো পঞ্চাশটা কোশ্চেন এত এতটুকুই ছিল তোমরা আমাকে প্লিজ কমেন্ট করো করে বলো কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করো আর অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করো কেমন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব লাল বোটামটা টিপে দাও পাশের অল নোটিফিকেশান বিলটি ক্লিক করে দিও সঙ্গে সঙ্গে যাতে আমরা যখনই আপলোড করবো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই